একটা কথা আছে যে তুমি তোমাকে যত ভালো উপদেশ দিতে পারবে সেটা অন্য কেউ পারবে না। আমরা আমাদের নিজেদেরকে নিজে যতটুকু ভালো উপদেশ দিতে পারবো, ভালো কিছু দিতে পারবো, অন্য কেউ আমাদেরকে সেটা দিতে পারবে না। আমরা জীবনে ভালো হয়ে থাকতে চাইলে আমরা আমাদের নিজেদেরকে নিজেই ভালো রাখতে পারি, আরেকজন কিন্তু আমাদেরকে ভালো রাখতে পারবে না। যে আমাদের সুখ দুঃখ, আমরা কী কারণে আমরা সুখ পাবো আর কী করলে আমরা দুঃখ পাবো, আমাদের ব্যক্তিগত ব্যাপারটা আমরা নিজেরাই ভালো জানি। আমরা আমাদের নিজেদেরকে নিজে অনেক পরামর্শ দিতে পারি, অনেক যুক্তি নিজেকে নিজে দিতে পারি, অনেক কিছু থেকে নিজেকে নিজে রক্ষা করতে পারি, কিন্তু আরেকজন রক্ষা করতে পারে না। যে আমরা আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট নিজের কারণে চলে আসে, আমাদের জীবনে অনেক সুখ আমাদের নিজের কারণে চলে যায়, আবার আমাদের কারণে আমরা অনেক সুখ অর্জন করতে পারি। তাই আমাদেরকে একটা কথা বারবার খেয়াল করতে হবে যে আমরা আমাদের নিজের প্রতি নিজে ফোকাস করতে হবে, নিজেকে নিজে দেখতে হবে, নিজের স্বাস্থ্যের প্রতি নিজেকে খেয়াল করতে হবে, নিজের মন মানসিকতার প্রতি খেয়াল রাখতে হবে। যে আমার মন কী চায় আমাকে সেই দিকে খেয়াল করতে হবে, আমার স্বাস্থ্যের প্রতি আমাকে খেয়াল রাখতে হবে, তাহলে আমি জীবনে কিছু করতে পারবো। কিন্তু আমার ব্যাপারে আরেকজন সেটা কিছুই করতে পারবে না, কারণ আরেকজন আমার ব্যাপারে কিছুই জানে না, সে কিছু করতে পারবে না। তাই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, আমরা যেন আমাদের নিজের প্রতি যেন নিজে খেয়াল রাখি, নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের মনের প্রতি যেন আমরা সবসময় যেন খেয়াল রাখি, কারণ আমাদের প্রতি খেয়াল অন্য কেউ রাখবে না। হয়তো বা আমাদের আপনজন বা আমাদের একেবারে একান্ত কোনো ব্যক্তি হয়তো আমাদের কোনো সমস্যার কথা হয়তো সে বুঝতে পারবে, হয়তো সে অনুযায়ী সে হয়তো কিছু দুঃখ প্রকাশ করতে পারবে, কিন্তু সব সমস্যা সে সমাধান করতে পারবে না। কারণ আমার এমন কিছু সমস্যা আছে সেটা একমাত্র আমি সমাধান করতে পারবো। আমি ইচ্ছে করলে আমি মানুষের উপকারও করতে পারি, আমি ইচ্ছে করলে মানুষের ক্ষতিও করতে পারি, তাই সেটা আমার উপর নির্ভর করে। আর তাই আমাদেরকে আমাদের ব্যক্তিগত মনের ব্যাপার আমাদেরকে দেখতে হবে, যে আমরা আমাদের নিজেকে নিজে অনেক ভালো উপদেশ দিতে পারি। যে আমার হয়তো অতীতের কোনো ভুলের কারণে যে আমি হয়তো কষ্ট পেয়েছি, আমি অনেক দুঃখ পেয়েছি, এখন যদি আমি আবার যদি সেই রকম যদি কিছু করি তাহলে আমার জীবন আবার দুঃখ কষ্ট আসবে। যে আমাদের জীবনে আমরা কীভাবে আমরা খুশি থাকতে পারি সেটা আমি আমার নিজেকে প্রশ্ন করলে নিজের ভিতরে আমরা সেই উত্তরটা পেয়ে যাই। তাই আমাদেরকে সবসময় আমাদের মনের প্রতি খেয়াল রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের নিজের প্রতি নিজে নিজে কী চাই, নিজের কী অভাব আছে, এবং নিজের কী ভুলগুলো আছে সেগুলো যেন আমরা অবশ্যই দেখি। কারণ আমার নিজের সমস্যাগুলো শুধু আমি নিজে সমাধান করতে পারি, আমার নিজের সমস্যাগুলো আরেকজন এসে সমাধান করে দেবে না। তাই আমাদেরকে অবশ্যই আমার নিজের সমস্যা সমাধানের জন্য আমাকে অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে যেখানে আমি আছি। আমার দুঃখ কষ্ট আমাকেই দেখতে হবে, আমার সুখ আমার আগামী ভবিষ্যৎ আমাকেই দেখতে হবে, আরেকজন সেটা দেখবে না, আরেকজন সেটা বুঝবে না। আমি যদি জীবনে ভালো হয়ে থাকতে চাই তাহলে আমাকে আমার নিজের প্রতি ফোকাস করতে হবে, নিজের ইচ্ছার যেগুলো আছে সেগুলো পূরণ করতে হবে, আমাকে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, তাহলে আমি ভালো কিছু করতে পারবো। আমি যদি খারাপের দিকে থাকি তাহলে আমাকে সেখান থেকে ফেরত চলে আসতে হবে, আমাকে আমার নিজের প্রতি খেয়াল রাখতে হবে, তাহলে আমরা জীবনে কিছু অর্জন করতে পারবো, জীবনে আমরা হাসি খুশি থাকতে পারবো, জীবনে আমরা ভালো থাকতে পারবো। তাই আমরা যেন সবসময় আমাদের নিজের প্রতি যেন নিজে খেয়াল রাখি, নিজেকে নিজে যেন আমরা ইজ্জত প্রদান করি, নিজেকে নিজে যেন সবসময় আমরা ভালোবাসি। আমরা অনেকে আছি যে সবার জন্য সব কিছু করতে পারি কিন্তু নিজের জন্য কিছু করি না, অনেক সময় সেগুলো নিয়ে আমরা আফসোস করতে থাকি যে আমরা নিজের জন্য তো নিজে কিছুই করলাম না। তাই এখন থেকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন সবার জন্য কিছু করি এবং নিজের জন্য যেন কিছু করি, কারণ আমি আমার আপন বন্ধু ছাড়া আর কেউ নাই, আমি আমার নিজের বন্ধু, আমার শরীরের জন্য আমি নিজে বন্ধু, আমার মনের জন্য আমি নিজে বন্ধু। তাই আমাকে বারবার কথাটা খেয়াল রাখতে হবে যে আমি যদি ভালো থাকতে চাই তাহলে আমাকে অবশ্যই আমার নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে, আমার নিজের মনের প্রতি খেয়াল থাকতে হবে, আমার কাজ কর্ম অভ্যাস সবগুলোর দিকে আমাকে নজর রাখতে হবে, তাহলে আমি জীবনে ভালো থাকতে পারবো। আমাদের মধ্যে যারা বর্তমানে ভালো অবস্থানে আছেন তারা এই সূত্রগুলো ব্যবহার করেই ভালো অবস্থানে আছেন।
যদি ভিডিওটি যদি আপনার থেকে ভালো লাগে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার সন্তান ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে, আর আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়াতে সকল গ্রুপে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।